মঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বিরক্তিকর চর্মরোগ দাঁত থেকে খুব তাড়াতাড়ি সম্পূর্ণভাবে মুক্তি পেতে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া ওষুধের প্রয়োগ সম্বন্ধে এই ছোট্ট ভিডিওতে অতি সংক্ষেপে আলোচনা করব। তবে তার আগে জানিয়ে রাখি, দাঁত, সকল প্রকারের চুলকানি, একজিমা সহ বিভিন্ন চর্মরোগের সঠিক ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে বেশ কয়েকটি ভিডিও এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই রয়েছে। একবার দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, এবার এই ভিডিওর প্রসঙ্গে আসি। দাঁত হলো ত্বকের রোগ, সৃষ্টি হয় ত্বকের তৃতীয় স্তরে। দাঁত রোগটি ছোঁয়াচে, তবে ছোঁয়াছুঁই না হলেও ত্বক বিকারের কারণেও দাঁত সৃষ্টি হতে পারে। যে দাঁত ছোঁয়াচে হয়ে এসেছে তার চিকিৎসার জন্য কি করবেন জেনে নিন। যদি আপনি নিশ্চিত হন যে আপনার দাঁত অন্য কারো দাঁতের সংস্পর্শ থেকে সৃষ্টি হয়েছে, তাহলে আপনার দাঁত সারাতে দরকার হবে তেজপাতা। 5 গ্রাম তেজপাতা কুচি কুচি করে কেটে 4 কাপ জলে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হলে ছেঁকে সেই জলটি খেতে হবে, আর কিছুটা জল তুলোতে লাগিয়ে দাঁতের জায়গাটা মুছে দিতে হবে। তবে ঘষবেন না, আলতোভাবে মুছে দিতে হবে, কয়েকদিনেই দাঁত মিলিয়ে যাবে। এবার জেনে নিন দাঁতের দ্বিতীয় চিকিৎসা। আপনার দাঁত যদি পুরনো না হয়ে থাকে, অর্থাৎ কয়েকদিন হলো দাঁত হয়েছে, এমন অবস্থায় কি করতে হবে তা জেনে নিন। কয়েকটি তুলসী পাতা থেঁতো করে কয়েক ফোঁটা রস বের করতে হবে। এই রসে 1 চিমটি লবণ মিশিয়ে দাঁতে লাগালে দাঁত সেরে যাবে। দিনে 1 বার করে লাগাবেন, 3-4 দিনেই কাজ হবে। এবার দাঁতের অপর একটি চিকিৎসার কথা বলে ভিডিওটি শেষ করব। এই চিকিৎসা অনেকেরই জানা, তবে চিকিৎসাটি কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা স্বাস্থ্যসম্মত এবং অতি কার্যকরী। কাঁচা পেঁপের আঠা দাঁতের আক্রান্ত স্থানে লাগাতে হবে। 1 দিন অন্তর এটি লাগাবেন, অর্থাৎ 1 দিন পর পর। এই ওষুধের কয়েকবারের প্রয়োগে দাঁত তো সারবেই, এমনকি দাঁতের দাগও মিলিয়ে যাবে। এই চিকিৎসাটির বড় সুবিধা হলো এতে নতুন পুরনো যে কোনো প্রকারের দাঁত সম্পূর্ণভাবে সেরে যায়। সকলেই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।